অবশেষে পূরণ হতে চলেছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষের বহুদিনের স্বপ্ন। সবকিছু ঠিক থাকলে আগামী 12ই নভেম্বর কক্সবাজারের রুটে বহুকাঙ্ক্ষিত ট্রেন চলাচলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 18,034,47,00,000 টাকা ব্যয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত 100 কিলোমিটার রেল লাইনের ট্রায়াল রান হবে 2রা নভেম্বর। ঢাকা বা চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে ট্রেনকে কর্ণফুলী নদী পেরোতে হবে প্রায় শতবর্ষী কালুরঘাট সেতুর উপর দিয়ে। তাই 1 আগস্ট থেকে 3 মাসের জন্য কালুরঘাট সেতু বন্ধ করে শুরু হয় সংস্কার কাজ। কাজ শেষ না হওয়ায় গত 15ই অক্টোবর কক্সবাজার উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে ট্রেনের ট্রায়াল রান করা যায়নি। তবে সব ঠিক থাকলে সংস্কার শেষে পরীক্ষামূলক চলাচল শুরু হবে 2রা নভেম্বর। সোমবার সকালে রেলমন্ত্রী কালুরঘাট সেতু পরিদর্শন শেষে আসেন দোহাজারি রেলওয়ে স্টেশনে। সেখানে নতুন রেলপথ নির্মাণ প্রকল্পের উদ্বোধনের প্রস্তুতি হিসাবে ট্রলিতে করে দোহাজারি থেকে কক্সবাজার রেললাইন পরিদর্শন করেন মন্ত্রী। আমরা আগামী 2 তারিখে নভেম্বরের 2 তারিখে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত আমরা পূর্ণাঙ্গ একটি ট্রেন নিয়ে আমরা এখানে আমরা ট্রায়াল রান করব আনুষ্ঠানিকভাবে। মাননীয় প্রধানমন্ত্রী আগামী 12ই নভেম্বর এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। দোহাজারি থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত 9টি স্টেশন, 39টি বড় সেতু, 230টি ছোট সেতু ও কালভার্ট, 96টি লেভেল ক্রসিং নির্মাণ করা হয়েছে এই প্রকল্পে। হাতিসহ বন্যপ্রাণী চলাচলের জন্য তৈরি করা হয়েছে ওভারপাস। পুরা দোহাজারি থেকে কক্সবাজার কয়েকবার ট্রলি করছি, আমাদের লাইন ফিট। আমরা 2 তারিখে ট্রায়াল করার পরে আমরা যে কোনো দিন অথরিটি ইচ্ছা করলে যে কোনো দিন থেকে ট্রেন চালাতে পারে। ট্রেন চলাচলের জন্য প্রয়োজনীয় কাজ ও কক্সবাজারের ঝিনুক আকৃতির আইকনিক স্টেশনের বাকি কাজও এগিয়ে চলছে দ্রুত গতিতে। এই প্রথম রেলপথ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে সমুদ্র শহর কক্সবাজার। পর্যটকরা সেখানে গিয়ে শুনতে পাবেন সাগরের গর্জন আর রেলের ঝিকঝিক শব্দ। প্রকল্পটি উদ্বোধনের পর ডিসেম্বরের মধ্যে ঢাকা চট্টগ্রাম ও কক্সবাজার রুটে প্রতিদিন 4 জোড়া ট্রেন চলাচলের পরিকল্পনা রয়েছে রেল কর্তৃপক্ষের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, দোহাজারি, চট্টগ্রাম।